আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। সমস্ত রাজনৈতিক দল ওই নির্বাচনে লড়ার জন্য প্রস্তুত হতে শুরু করেছে। রাজনৈতিক সভা সমাবেশের মাধ্যমে নিজেদের দলের কর্মী সমর্থকদের রণকৌশলের বার্তা পৌঁছে দিচ্ছে সমস্ত দল। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের শাহজাদাপুর অঞ্চলে এলাকার কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করে বিজেপি দলের জেলা নেতৃত্ব। এদিন সকালে জয়নগর দু নম্বর ব্লকের শাহজাদাপুর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির দেওয়াল লিখন কর্মসূচি নেয়। উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহসভাপতি ও জয়নগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন প্রার্থী ডাক্তার অশোক কান্ডারি, জয়নগর দু নম্বর মণ্ডল সভাপতি দেবাশিস সর্দার, জয়নগর দু নম্বর সমিতির বিরোধী নেত্রী সোনালী মণ্ডল, জয়নগর দু নম্বর মণ্ডলের সহসভাপতি তাপস দাস সহ জয়নগর দু নম্বর মণ্ডলের কর্মী সমর্থকরা। আমাদের কর্মী সংগঠন মজবুত করার জন্য তৃণমূল সরকারের অন্যায় অবিচার আর গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মানুষের কাছে বার্তা দিয়ে আগে থেকেই আমরা মজবুত হতে চাইছি তৃণমূল সরকারকে হটানোর জন্য। কেমন সাড়া পাচ্ছে? জনগণ তার পরিচয় দেবে ভোটে, মানুষ অটোমেটিক্যালি এগিয়ে চলে আসছে জোয়ারের। চারিদিকে যা জোয়ারের মতো মানুষ এগিয়ে আসছে এবং আমাদের গৃহ সম্পর্ক অভিযানে আমরা বাড়ি বাড়ি যাওয়ার পরে দেখতে পাচ্ছি প্রত্যেক বাড়ি থেকে সাইলেন্ট ভোটার প্রচুর রয়েছে। যারা সামনে আসতে পারছে না তৃণমূল খুন সন্ত্রাসের ভয়ে, তারা কিন্তু আমাদের ভোট দেওয়ার জন্য এগিয়ে রয়েছে। তাই তাদের সেই উৎসাহ আমাদেরকে যেভাবে উৎসাহিত করেছে, আমরা এত দ্রুত তাই আমাদের দেয়াল লেখন শুরু করে দিয়েছি এবং আমরা জয়নগর বিধানসভা কেন্দ্রে থেকে আগামী বিধানসভা নির্বাচনে অবশ্যই করে 15,000 ভোটে লিড দিয়ে আমাদের এমএলএ প্রার্থীকে জয়যুক্ত করতে পারবো। শুধু জয়নগর দু নম্বর মণ্ডলেই আমরা 10,000 ভোটে লিড দেবো। যেভাবে মানুষ সাড়া দিচ্ছে এবং সংখ্যালঘু মানুষ প্রচুর পরিমাণে প্রত্যেকটা দল থেকে তৃণমূল, বিজেপি, তৃণমূল, সিপিএম এবং এসওসি থেকে স্রোতের মতো আমাদের সঙ্গে সমস্ত নেতারা ছুটে আসছে আমাদের সঙ্গে যোগ দিয়ে আগামী নির্বাচনে তৃণমূলের সন্ত্রাস হটিয়ে দিয়ে আমাদেরকে জয়যুক্ত করা। বর্তমান সরকারের যা পরিস্থিতি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিতে আসছে, সেই জন্য আমাদের আগে থেকে দেয়াল লেখনটা শুরু হয়েছে। মানুষ ভালোই বুঝতে পেরেছে সরকারের দুর্নীতি।